মর্নিং ফ্রেন্ডস, আজ এখন থেকে ব্লগটা শুরু করছি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর বাইরে একটু ট্রেনের কাজ শুরু হয়েছে, আর হাজবেন্ড তো বাজারে যাওয়ার কোনো ব্যাপার নেই, কিন্তু ওই ইট বালি এইসবের দোকানে চলে গেছে, তো সেগুলো নিয়ে আসবে, একটুখানি ছোট কাজ, তো সেগুলো করে ওনাদের আবার মানে আজকে সারাদিন ওই পিছনে চলে ঝটপট করে রান্না বসিয়ে দিতে হবে, কারণ হাজবেন্ড অফিসে যাবে, অফিসের ভাতটা রেডি করতে হবে, লাঞ্চ রেডি করতে হবে, আর টিফিনে সেরকম কিছু করবো না এখন, বেলা থেকে ছেলের জন্য যদি কিছু করি তো। তো সামনে অল্প জায়গা, আর এই বাগানটা একটু পরিষ্কার করে দিয়েছে, আর ওই যে টুরে ড্রেনের কাজ চলছে কলে, ওখানে কলপাড়ে, আর ওই মিস্ত্রিগুলো কাজ করছে, ওদেরকে এবারে একটু চা দেব, তো চলো। এই যে সকালবেলা ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে ওদের জন্য চা হচ্ছে মিস্ত্রিদের জন্য, চাটা ফুটে গেলে ওদেরকে দিয়ে আমি একেবারে কড়া জেলে দেবো। তো চলো, চা হয়ে গেছে, এবারে আমি কড়াটা জেলে দেবো আর ওদেরকে এটা দিয়ে দিই। এই যে ভ্যানে করে এই সামান্য ইট বালি যেগুলো লাগবে ওই ড্রেন করতে, পাকা ড্রেন হবে, তো তার জন্য এই এসছে বিল্ডার্সের দোকান থেকে, এগুলো দিয়ে গেল। সকালে রান্নাটা যেটা হাজব্যান্ড করা নিয়ে যাবে সেটা হয়ে গেছে, করা হয়ে গেছে, এখন ওনাদের রান্নাটা হবে, ওনাদের তরকারিটা দেবো, মুড়িটা দেবো, আর কাজ চলছে। আসলে একটা ছোট ড্রেন করে নিতে হচ্ছে, কারণ ড্রেন যেটা ছিল সেটা হলো একটা টেম্পোরারি, কারণ তাতে জল উপচে যাচ্ছিলো, বর্ষায় প্রবলেম হয় বা অন্যদের অসুবিধা হয়, তো এই জন্যই একটা করে নেওয়া হচ্ছে, সেইটুকুই কাজ, এটা আর অন্য কিছু নয়। তো দেখালাম যে মাল জিনিস এসে গেছে, মিস্ত্রি কাজ করছে, তো চলো আমি আর কি করবো, ব্যস্ততার সঙ্গে সব কিছু সামলাতে হচ্ছে, এর মধ্যে যদি ছেলের স্কুল থাকতো আরও সমস্যা হয়ে যেত, এখন হচ্ছে ভালো হচ্ছে। চলো খেয়ে নিই একটু। তো এই দুজন মিস্ত্রি, কিন্তু ওই একজনেরই আলুর তরকারি দিয়ে খাবে, ওই দেখালাম, আর ঢেঁড়স চচ্চড়ি, আর কালকের কার এই পুঁই শাকটা একটু বেঁচে গেছিলো, আজকের আবার এটাকে গরম করলাম, আর একটু মাংসও আছে সেটাও গরম করবো, আর এখানে আমি জল বসিয়ে দিয়েছি, ম্যাগি হবে, আর এইখানে আমার মাছের ঝোল আজকের হয়েছে অল্প করে, যেটা হাজব্যান্ড নিয়ে গেছে আর একটুখানি পড়ে আছে, আমি আরও একটা কিছু বানাবো। আর এই তরকারি, আলুর তরকারিটা একজন খাবে, আর একজন ছাতু দিয়ে মুড়ি খাবে। এই তরকারিটা একটু জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, এই যে এইটা একটু ওপর থেকে ফ্লেভারের জন্য, এই যে জিরে ভাজা, এই যে গরম জলটা হয়ে গেছে, এটা একটা চিকেন ম্যাগি আছে, এইটা দিয়ে দেবো, জলটা ফুটে গেছে। আজকের কাজ রান্না যা হয়েছে হচ্ছে, কালকের এরকম একটুখানি মাংস রবিবারের, এটাও বেঁচে গেছে, তো এটাকেও আমি গরম করে নেব, আমি আর ছেলে ভাতের সময় খাবো, তো এটা আগে হয়ে যাক তারপরে দিচ্ছি। এই যে এখন ওরা বালি সিমেন্ট দিয়ে যেটা মিশ্রণ করবে, তো তারই কাজ চলছে, দেখো বন্ধুরা। সকালবেলা অনেকটা কাজ করার পর, রান্না বান্না ওদের খেতে দিয়ে মানে দেওয়ার পরে, তারপরে ওদের সাথে বসে অনেকটা সময় গল্প টল্প করছিলাম, এই সব করছিলাম, তো আর তেমন কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো এখন চলে এসেছি, এখন নিজেকে আরেকটু এনার্জেটিক করার জন্য একটু চা বানাবো, তাই না? চা খেলে একটু আরও এনার্জি পাবো, সন্ধ্যাবেলা রান্নাটা খুব ভালো করে করতে পারবো, তাই কেউ নয়। তো সেই জন্য আর এখন করে নিয়ে খেতে খেতে তোমাদের সাথে কথা হচ্ছে, চলো আমি চাটা করে আনি। এই যে চা নিয়েছি, আর কটা বিস্কুট নিয়েছি, আর এই বিস্কুটগুলো হলো কুকিজ টাইপের, এগুলো চায়ে ভেজালে আরও মিষ্টি হয়ে যায়, তো এগুলো খেতে আমার খুব ভালো লাগে, যদিও আমার সুগার খাওয়া বারণ, কারণ আমার এইগুলো হয়, আমার সুগার খেতে ডাক্তার বারণ করে দিয়েছে, আমি এগুলো নিয়ে ডাক্তার দেখাচ্ছি। এই বিস্কুটের থেকে আমার ওই মিষ্টি মিষ্টি বিস্কুটগুলো চায়ে দিয়ে খেতে খুব ভালো লাগে, এই বিস্কুট আমার খুব একটা ভালো লাগে না। আর এই সময় ভাই টিফিনও করতে ভালো লাগে না, এই জন্য চা ঠিক আছে, চায়ের নেশা নেই, কিন্তু সন্ধ্যাবেলা একটু চা খেলে এনার্জি পাওয়া যাবে। আর ছেলের সঙ্গে পড়তে বসানো বা
যা কিছু করা, ছেলেকে চালনা করতেও শক্তি পাওয়া যাবে, তাই না? সন্ধ্যের কাজকর্ম সবই এনার্জেটিক হয়ে যাবে। আর আমি একটু শুয়েও নিয়েছি, রেস্টও করে নিয়েছি দুপুরবেলা। দুপুর তখন প্রায় 3:30 সময় ওরা গেল, তারপরে এসে শুয়েছি। চলো চাটা খেয়ে অনেক গল্প গাল করে নিয়েছি, টিভি টিভি দেখে নিয়েছি, এখন আনাজপাতি কেটে নিচ্ছি। জাস্ট একটা তরকারি হবে, তরকারি নয় একটু মাখামাখা করে করব, তার জন্য প্রস্তুতি নিচ্ছি। আর একটু ময়দা দিয়ে এগ রোল নয় শর্টকাট এগ রোল, তো সেটা বানানো হচ্ছে। এখানে পেঁয়াজ আর রসুন একদম গ্রেট করে নিচ্ছি আমি, আর তারপরে দেখতে থাকো। এই যে একটু ময়দা এটা নিয়ে নিলাম, তারপরে একটু নিতে থাকো, পরিমাণ মতো নিলাম আমি, এখানে 3-4 করব সেরকম নিলাম। তারপরে একটু বেসন নেব, তো একে একে পরপর নিয়ে নিচ্ছি। এই যে বেসনটা নিলাম, অল্প, একদম অল্প বেসন, শুধুমাত্র ছেলের জন্য সামান্য বেসন। আর একটা ডিম নেব, আর তার সঙ্গে একটু মশলা নুন এগুলো দিতে থাকবো। দেখতে থাকো তোমরা, এটা ব্যাপক খেতে হয়, এর আগেও আমি করেছি, আমার ছেলে বেশ ভালোই বাসে। চলো করে নিই। ভালো করে এরকম ভাবে মিশিয়ে নিতে হবে, একটু জল যতটা লাগবে ব্যাটারটা ঘন করে বানানোর জন্য, একদম অল্প। তো আমি সবটা রেডি করে নিয়েছি, এরকম ব্যাটার আর এদিকে সবজিও কেটে নিয়েছি, এখন আমি শুরু করে দিচ্ছি রান্নাটা। চলো দেখতে থাকো। একদম অল্প অল্প তেল দিচ্ছি, জাস্ট, না দিলে নয়। দেখো একদম অল্প তেলে জাস্ট শেকে শেকে ভেজে নিচ্ছি, এপিট ওপিট করে নিতে হবে। এইরকম পরপর 4 আমি বানিয়ে নিলাম। এই যে এখানে আমি শুকনো লঙ্কা টমেটো ফোড়ন দিয়েছি, আর একটু ভাজা জিরে ফোড়ন দিচ্ছি। আর এই যে বিনস আর আলু, এটা আমাদের দিলাম চকচকে। রান্নাবান্না করে এসে বসলাম, আর আগে ছেলেকে খেতে দিয়ে দেবো, দেখা যাক আমি কখন খাই, ওকে আগে দিয়ে দিই। তো চলো কী করলাম দেখাই। বেগুন ভেজে নিয়েছি, এটা ছেলেকে দেবো না, ওর এইটা আর এই তরকারি, আর ও সকালে ঢেঁড়স চচ্চড়ি ছিল, আর এই চচ্চড়িটা করলাম, আর এটা আমার, এটা ব্যাপক খেতে হয়েছে, ব্যাপক। তো চলো ছেলেকে দিয়ে দিই। তো ড্রেনটা কমপ্লিট হয়েছে, কেমন হয়েছে আমি পরের ভিডিওতে দেখিয়ে দেবো। আজ ভিডিওটা এখানেই এন্ড করছি, গুড নাইট, টাটা।